শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন সাকিব আল হাসান। এশিয়া কাপের ফাইনালে যেতে জয়ের কোনো বিকল্প ছিল না, পাশাপাশি শ্রীলঙ্কার সঙ্গে লাগাতার হারের লজ্জা থেকে নিজেদের রক্ষা করার মিশন হিসেবে সুপার ফোরের এই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 21 রানের হারার ক্ষত নিয়েই মাঠ থেকে বের হতে হয় বাংলাদেশ দলকে। এই হারের ফলে ফাইনালের লড়াই থেকে এক প্রকার ছিটকে গেলেন টাইগাররা। লঙ্কাদের বিপক্ষে ম্যাচ হারার কারণ তুলে ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কার বিতরণী মঞ্চে একটি প্রশ্নের উত্তরে সাকিব বলেন, আমি শুরুতে ভেবেছিলাম টসে জিতে ভালোই হলো, আমরা নির্দিষ্ট করে ভালো বোলিং করতে পারিনি, বোলারদের জন্য উইকেটের সাহায্য ছিল কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। এরপর আমরা খুব ভালোভাবে ফিরে এসেছিলাম কিন্তু লঙ্কারা খুব ভালো খেলেছে। টাইগার অধিনায়ক বলেন, আমাদের এই লক্ষ্য তাড়া করতে 80-100 রানের জুটি দরকার ছিল, আমাদের টপ অর্ডার 4 ব্যাটসম্যান যথেষ্ট রান করতে পারেননি আর আমরা শুরুতেই ভালো বল করিনি, আমাদের পেসাররা একটু বেশি রান দিয়েছে কিন্তু তারাই সব কয়টা উইকেট নিয়েছে, তাই অভিযোগ করার জায়গা নাই। ম্যাচে একাই বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ায় টপ অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয়ের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। 82 রানের অনবদ্য ইনিংস খেলেছেন হৃদয়। সাকিব বলেছেন, হৃদয় খুবই ভালো ব্যাট করেছেন, ও এখানে LPL খেলেছে, ওটা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে, সে সত্যিই খুব ভালো খেলেছে, যদিও আর একটু লম্বা সময় ব্যাট করতে পারত কিন্তু সবসময় এমন যদি কিন্তু থাকবেই, শ্রীলঙ্কা খুব ভালো খেলেছে এজন্যই তারা জিতছে। বাংলাদেশের ইনিংস থেমেছে 236 রানে, টাইগারদের হয়ে সর্বোচ্চ 97 বলে 82 রানের ইনিংস খেলেছেন তাহিদ হৃদয়। তিনি 7-4 এবং 1 ছক্কা দিয়ে ইনিংস সাজিয়েছিলেন। এছাড়া মুশফিকুর রহিম 29 রান, মেহেদী হাসান 28 রান এবং নাইম শেখ করেছেন 25 রান। শেষ দিকে আউট হওয়ার আগে লাসম আহমেদ করেছেন 15 বলে 15 রান। এছাড়া হাসান মাহমুদের ব্যাট থেকে আসে 10 রান। লঙ্কাদের হয়ে 3 উইকেট পেয়েছেন মহেশ থিকসানা, পৃথি রানা ও দাসুন সাদাকা। এর আগে লঙ্কাদের দেওয়া 258 রানের লক্ষ্য তাড়া করতে শুরুটা ভালো করেছিলেন দুই ওপেনার মিরাজ এবং নাইম। বিশেষ করে মিরাজ দ্রুতই নিজেকে উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, পাওয়ার প্লের সুবিধা নিয়ে ফাঁকা জায়গা দিয়ে দারুণ কিছু শট খেলেছেন। প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 47 রান তোলে বাংলাদেশ। এরপরের ওভারে পিথি রানাকে দারুণ এক ক্লিক বাউন্ডারি হাঁকিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন শুরু পেয়েও ইনিংস বড় করতে পারলেন না তিনি। 12 ওভারের প্রথম বলটি খাটো লেন্থ করেছিলেন সাদাকা, নিচু হয়ে আসা বল পুল করেই যেন ভুল করেছিলেন মিরাজ। ডিপ মিড উইকেটে সফট ডিসমাল হওয়ার আগেই তার ব্যাট থেকে আসে 29 বলে 28 রান।